টি টোয়েন্টি তো বাংলাদেশ আফগানিস্তান হলো শেষ খেলা দৌড়ি গেল গো। টি টোয়েন্টি সিরিজও হয়ে গেল ড্র। এক ফজল হক ফারুকির হাসান আকাল পুরো বাংলাদেশ বাইরে করিলেই তেই পুরো বাংলাদেশের নির্যাস। এক লিটন দাস ছাড়া ব্যর্থ বাংলাদেশের অন্য এক ব্যাটার, যদিও বা এনন্ত বেশি একখান গন্ধলার। ওয়ান ডে ব্যর্থ অধিনায়ক তামিম ইকবাল, তিন খেলা তো ই ফারুকির সুইং রাতত নাকাল। পুরো সিরিজ 31 রান, লিটন দাস দুনো সিরিজত আসিল রানত। ওয়ান ডে 223 আর টি টোয়েন্টির দুই খেলা 73। জিন বিয়াকত্তায় মনত বহুত দিন মনত। সাকিব ওয়ান ডে 6 রান আর ওয়ারে 5 উইকেট, টি টোয়েন্টি 14 রান আর 2 উইকেট। বোলার সাকিব জ্যান ত্যান, ব্যাটার সাকিব রাহিদ নফার দলল অবদান। টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ 3 ওয়ান ডে 43 রান আর 2 উইকেট। জেন মাহমুদুল্লাহর নাম হল নদায়, আবার মিরাজ আবিবুর ব্যাটিং অ্যাভারেজিবল। নদায় উবুলন এবার প্রথম ওয়ান ডের ফাইনালের খেলা তো। ব্যর্থ ইয়াসির আলী, তেজ সাহিব এবার সিরিজ গান যাইতো বুলি। ডিফেন্ডেবল মুশফিক এক খেলা ছাড়া নাও ফারে ডিফেন্ডেবলের দিত পরিচয়, যার কারণে আফগানিস্তান মনতো নালাগে বেশি ডর বই। টি টোয়েন্টিতে আবার ব্যর্থ নাইম, ডট বেলর খেলা শুধু ডট দি আবার পুরো কথা মনত করে দিই। নয়া মুনিম শাহরিয়ার প্রতিবাদ দেখাইতে না ফারে রাহিন নেওয়ার সক্ষম, আবার ব্যাটিংও রান নফাইলো মেহাদি। প্রথম ম্যাচ সন্ধান হামনগরে মাসুমুর স্পিনিং বেলকি, দ্বিতীয় ম্যাচত সহজ বিদ্যুৎ দিয়ে দি দেখাই ফজল হক আজমতুল্লাহ চমক। মুস্তাফিজ দেখেন নহরে এরকম বেশি একখান জলক। টি টোয়েন্টির মধ্যে অনর প্রথমে নাসুমে ক্যাচ মিস করিল, পরে আফিফে ক্যাচ মিস করিল, উইকেট কিংবা মিস করিল লিটন দাস। পরবর্তীতে নাসুম আবার উগ্র মোটামুটি ক্যাচ আছে লিবেরে ক্যাচ বানালে অন্য পারে। পরবর্তীতে আফিফ হোসেনের আবার ক্যাচ মিস, নাইম ফার্স্ট নাইম শেখ তো একদম আতাতে ক্যাচ দিয়ে মিস করিলি। বাংলাদেশ হল একদম দুর্ভাগ্য প্লাস বাংলাদেশ ম্যাচ ফেলে দি। জিয়ান হারন বাংলাদেশ অডিদেবের অন্যতম এবং প্রধান হারন, আর বাংলাদেশ বিশেষ করে ডট বল, ডট বল আট শেষ টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশ 58 ডট বল দিয়ে রা রেকর্ড করছে। দিন টি টোয়েন্টির মধ্যে একখান 10 বার ডট বল দন, একখান অনর কিছুদিন আগে ভারতের ব্যাটসম্যান উগ হইল অনর টি টোয়েন্টি ডট বল দন মানিল বিশাল একখান অপরাধ। এই অপরাধ, এই অপরাধ দেন বাংলাদেশ 58 ডট বল দিয়ে দিন মহা অপরাধ করছে। এখানে বাংলাদেশ টি টোয়েন্টি শেষ টি টোয়েন্টির মধ্যে অনেক সিরিজ ড্র হয়তো বাধ্যই বাধ্য বাংলাদেশে গজ্জি বলে হন্ত বাংলাদেশের ব্যাটসম্যান প্লাস ফিল্ডার ফলে তৈলি অনে এন তৈলি বেশি আগাইন্য হারিবেন। এরকম বই টি টোয়েন্টি মেশিন জানতে এ আধুনিক যুগের খেলা টি টোয়েন্টি। টি টোয়েন্টি অন্ত ভালা করতে হইলে অন্ত পারফর্ম গরম ফরিব, ডট দিন হারিবেন অন্ত দিন ডট হইবেন সিঙ্গেল ব্যাট গেলাম ফরিব, প্লাস অন্ত সাই ছক্কা মারম ফরিব, পাওয়ার প্লাস ভালো স্কোর আনন্দম ফরিবেন কি বাংলাদেশ ন ফারে এবার সিরিজ। আশা করি ওনার বাংলাদেশ সামনে সিরিজ মুনিম শাহরি আরও নতুন এসি রান করিব, প্লাস নাইমুর ব্যবহারে তো সিদ্ধান্ত লেবে সময় চলেছি। নাইম বহুদিন ধরে ডট খেলার অন্য রান নাই, নাইমুর ব্যবহারে সিদ্ধান্ত লেবে শুনেছি সৌম্য সরকার প্লাস আরও একজন ভালো ব্যাটসম্যান আছে অনের সৌম্য সরকার নতুন করে সুযোগ ফেবের দাবিদার। আবার গড়ি ওর মতো সৌম্য সরকারের মতো ক্লাসিক্যাল শর্ট খেলাম ভালো ব্যাটসম্যান আছে বাংলাদেশত নয়নি। আশা করি সৌম্য সরকার আবার টি টোয়েন্টি দলত ভালো পারফর্ম করি লিগুন মেদি ফিরিয়ে আইব এবং বাংলাদেশের সামনে 2022 বিশ্বকাপ, এই বিশ্বকাপত বাংলাদেশের দল সুযোগ ফেব দেশ দয়াল্লা একখান ভালো অবদান রাখবে, বাংলাদেশের একখান সুন্দর সূচনা আন দিব। কারণে ওয়ান ডে ভালো বোলিং করে এরও টি টোয়েন্টি তাস্কিনু নইলে সুযোগ। ফরসির দুধ শরীফুলোর অ্যাগ্রেসিভ বোলিং, আশা করি ইয়ান ফরসির দুধ থাইবু রানিং অনত্য জিতলি অনেক ফৈত্য ম্যাচত ক্যাচ ছাড়লে হইতো অনত্য খেসিন দিন ক্যাচ মারি ধর ক্যাচ বানাইলাম ফরিব, কিন্তু বাংলাদেশ ফৈত্য খেলাত ক্যাচ মিস করছি। শেষ ওয়ানডের মধ্যে মাহমুদুল্লাহ বেশ সৌগ্য ক্যাচ মিস করছি, তো ওদের প্রথম টি টোয়েন্টির মধ্যে মুনিম শাহরিয়ার ক্যাচ মিস করছি। এরকম ক্যাচ যদি মিস করেন অনন্ত খেলা জিতন বেশ কষ্টসাধ্য দিব। প্রথম ম্যাচের মধ্যে ওনার হজরতুল্লাহ যা যায় প্রথম ক্যাচ মিস করলেও পরে বেশি রান নাকাইন নেওয়ার, কিন্তু দ্বিতীয় ম্যাচত হজরতুল্লাহ যাতে শুধু কি ন দেয় ক্যাচ মিস করানোর পরেও 54 দলের জিতে গেলে মারতন সাইজি অন্য যদি সহজ শুধু কিন সারণ তাহলে অনত্য জিতন সম্ভব হইতো না। তাহলে অনত্য ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ওদিকে ক্যাচ মিস কেন হম করেন কেউ রান হম দিয়ে ওদিকে দৃষ্টি রাখুন দরকার, কিন্তু বাংলাদেশ দলের এই ফিল্ডিং ব্যর্থতার কারণে আমি মনে করি এই ফিরদুত হারণের অন্যতম হারণ। এর পাশাপাশি ব্যাটিং ব্যর্থতা আছে, বোলিং হলো অসাধারণ বোলিং গজি পুরো সিরিজুত। আশা করি সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজুত বাংলাদেশ ভালো বোলিং করিব এবং ভালো ব্যাটিং করিব, পাশাপাশি ফিল্ডিংও তার উন্নতি করিব এবং বাংলাদেশের জয় সাক্ষ্য রাখিব। প্রত্যেক ব্যাটসম্যান ইয়াসির আলী নতুন সুযোগ পাইয়ে এবং প্রতি ম্যাচত রান করিব সাউথ আফ্রিকার সিরিজুত এবং দলের জিতাইব, এবং মুনিম শাহরিয়ার আশা করি টি টোয়েন্টি সিরিজ আইলে ভালো করিব আরও সুযোগ পাইব, তাই সুযোগ ফক
আর আশা করি এবং বালাগরক লিটন দাস ফর মত্থক আর আর আরো জিতক আশা করি বেগুনে বাংলাদেশের লে আরো দোয়া করিবেন আশা করি বাংলাদেশ আরো আগে দেব বাংলাদেশের নতুন টিম ম্যানেজমেন্ট প্লাস কোচিং প্যানেল এসছি অন্য জেমিট সিডন্স এবং ফিল্ডিং কোচ সাহেব রাজিন সালে তারা আছে এবং অন্য রাসেল ডোমিঙ্গো আছে ফতান কোচ আশা করি বাংলাদেশ আরো ভালো পারফর্ম করি এর সামনের দিকে একখান ভালো সিরিজ হারাইব সাউথ আফ্রিকা এবং অধিনে তামিম ইকবাল ওয়ান ডে রাউন্ড থ্রি প্লাস টেস্ট রাউন্ড থ্রি বহুদিন তামিম ইকবাল দলের বাইরে আসিল হারণে টি টোয়েন্টি আই রান নফাই আশা করি বাংলাদেশের সামনের সাউথ আফ্রিকা সিরিজ বহুত বহুত ভালো হারিব এবং বাংলাদেশ বর্তমানে একখান বড় অর্জন হলে সিরিজের মধ্যে আর দিন বাংলাদেশ ওয়ান ডে অনর পয়েন্ট টেবিলের মধ্যে এক নম্বর দৌড়ে এসছি ইয়ান ধারাবাহিকতা বজায় চাইব বাংলাদেশ হলে শুভকামনা সাউথ আফ্রিকা সিরিজের মধ্যে।